প্রেম নাকি বিরহের ফন্দি আটে ক্ষণে ক্ষণে, ক্ষণিকের না দেখাটাও তীব্র হয় একটুখানি চোখের আড়াল হলেই। প্রেমিকাকে দেখতে না পাওয়ার তীব্র তেষ্টা পায় প্রেমিকের, প্রেমিকার বিরহে বিপর্যস্ত হয় প্রেমিক। প্রেমিকাকে দেখতে না পেয়ে এমনই বিষণ্ণতা ডুবেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার রুদ্রিগো ডিপল। নিজের প্রেমিকাকে নিয়ে ইনস্টাগ্রামে দিয়েছেন আবেগঘন এক পোস্ট। তুমি আমার হাত ধরেছিলে এবং বলেছিলে আমি একা নই, আমি তোমাকে বলেছিলাম তোমাকে হারাতে দেব না, জীবনের শেষ দিন পর্যন্ত আমরা একসাথেই থাকব, এখন আমরা দুজন দুজনের কথা রাখছি। ভীষণ ভালোবাসা কাতুরে প্রেমিকের ডাক তো আর উপেক্ষা করা যায় না, তাই তো নিজের প্রেমিকের অমন বিষাদমাখা হৃদয়ের কান্না শুনেছেন প্রেমিকা টিনি স্টোসেল। প্রতি উত্তরে তিনি নিজের ইনস্টাতে লিখেছেন, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে অসংখ্য ধন্যবাদ এমন কয়েকটি দারুণ শব্দ ব্যবহারের জন্য এবং ভালোবাসা দেওয়ার জন্য। লেটস গো আর্জেন্টিনা। 2021 সালের মাঝামাঝি সময়ে প্রথম কাছাকাছি আসেন দুজন। পলের অ্যাথলেটিকো মাদ্রিদে যোগদানের পরপরই স্পটলাইটে আসে পল ও স্টোসেলের মন দেয়া নেয়ার খবর। 2022 সালে এক ইনস্টাগ্রাম পোস্টে অফিসিয়ালি নিজেদের প্রেমের খবরটা সবাইকে জানিয়ে দেন ডিপল। টিনি স্টোসেল একজন মডেল এবং জনপ্রিয় গায়িকা হিসেবেই পরিচিত। পল যখন অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে মাঠে নামতেন তখন প্রায়ই স্টোসেলকে দেখা যেত গ্যালারিতে। এই দুজনে যখন দুজনের প্রেমে মত্ত, গুঞ্জন আছে খুব শীঘ্রই বিচ্ছেদ হতে যাচ্ছে ডিপল ও টিনি স্টোসেলের। কাতার বিশ্বকাপের পরপরই নিজের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সম্পর্কের ইতি ঘটাবেন। যেন আর্জেন্টিনা দলের ভাবমূর্তি নষ্ট না হয় সেজন্য এখন পর্যন্ত চুপ পল ও স্টোসেল। গুঞ্জনের আভাস পাওয়া গেছে স্টোসেলের প্রকাশিত এক গানেও। দ্য লাস্ট কিস শিরোনামের ওই গানটাতে বিচ্ছেদের গন্ধ পাচ্ছেন নেটিজেনরা। লং ডিস্টেন্সই নাকি এই প্রেমের ভাঙন তরিয়েছে বলে মত অনেকের। গুঞ্জনের পেছনে না ছুটে আপাতত চোখ দেয়া যাক পলের স্টেটাসে, যে স্টেটাসে স্পষ্ট হয়েছে স্টোসেলের জন্য কতটা পুড়ছে পলের হৃদয়। গেল ম্যাচে ডাচদের বিপক্ষে গ্যালারিতে ছিলেন না পলের প্রেমিকা, তাই তো ডি পলের অমন প্রতীক্ষা। আরিফুদ্দিন নবীন, 71।